পানি, তরল পদার্থ, এই পানি যখন যে পাত্রে রাখা হবে তার আকারই ধারণ করবে। এখন একটা 500 মিলিলিটার বোতলের আকার ধারণ করেছে পানি, যখন এটা 5 লিটারে রাখা হবে কিংবা আরও কম তখন সেই পাত্রের আকার ধারণ করবে। মিরাজ, মেহেদী হাসান মিরাজ হচ্ছেন এই পানি, যে পাত্রে রাখা হয়, যে পজিশনে তাকে ব্যাটিংয়ের সুযোগ দেওয়া হয়, যেখানে তাকে ব্যবহার করা হয় তিনি সেই পাত্রের আকারই ধারণ করেন। তাকে আপনি তিনে নামান, তাকে আপনি ওপেন করান, তাকে আপনি সাথে কিংবা আটে খেলান, তিনি সেখানেই পারফর্ম করেন। মেহেদী হাসান মিরাজের পারফরমেন্স কেমন লাগলো? আলহামদুলিল্লাহ খুবই ভালো। ওয়ান ডাউনে নেমে 50 করলেন, এশিয়া কাপ ওপেন করে 100 করলেন, মিরাজের ব্যাটিংটা, মিরাজকে যেখানে খেলানো হচ্ছে সেখানে তিনি পারফর্ম করছেন, এই ব্যাপারটা দর্শক হিসেবে কেমন, কীভাবে দেখছেন? আসলে মিরাজ তো এমন একটা প্লেয়ার, ও দলের যেখানে প্রয়োজন, যে সময় যেখানে প্রয়োজন সে জায়গায় ও খেলতে পারে, আর আমার মনে হয় ওয়ান ডাউনটা বেস্ট। মিরাজ যেভাবে কন্টিনিউ রান করে যাচ্ছে, পারফর্ম করে যাচ্ছে, অসাধারণ। অনেক বাংলাদেশি দর্শককে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমরা আসলে খুবই খুশি, কারণ আজকে বাংলাদেশ টিম অনেক ভালো করছে। আমরা আশা করবো 10 তারিখে যেন বাংলাদেশ টিম অবশ্যই ইংল্যান্ডের সাথে জিতে। মিরাজ এই ম্যাচে স্ট্যান্ড আউট পারফর্মার, তার পারফরমেন্সটা কেমন? হ্যাঁ, অ্যাকচুয়ালি কি মিরাজ প্রত্যেকটা ম্যাচে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতেছে, এবং কি তার যেখানে যে কোনো পজিশনে জিতেছে সে অনেক ভালো করছে। তো আমরা আশা করবো এভাবে মিরাজ প্রতিটা ম্যাচে রান করবে। বাংলাদেশ 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 কাপ নিবে, দর্শকদের জিতায় গেছে, দর্শকদের এই উদযাপনই বলে দিচ্ছে বাংলাদেশ কত দারুণ ভাবে জিতেছে। তামিমকে এই জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন মেহেদী হাসান মিরাজ, তার বোলিং দিয়ে, তার ব্যাটিং দিয়ে, এবং যেভাবে তিনি দিন দিন অধিনায়ক কোচদের ভরসার মান রাখছেন, সেভাবে বলা যায় মেহেদী হাসান মিরাজ আর দ্বিতীয় সাকিব আল হাসান না, প্রথম মিরাজ। অলরাউন্ডার মিরাজ স্টেডিয়াম মিরাজ বাংলাদেশ।